الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه الفلاح اسلامي اكاديمي وحافظ مدرسات উদ্যোগ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা বদরুল ইসলাম সাহেব মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম দিন দরদী ভাইরা ভাই বোনেরা ভাইরা আমার আজকে যে মুহূর্তে বাইতুল মুকাদ্দাস মসজিদের সম্মানিত খতিব এবং মক্কা মুকাররমার সৌদি আরব থেকে আগত যে সমস্ত আলমী ব্যক্তিত্ব আজকে আমাদের এই মাহফিলে আসছেন সেই মুহূর্তে আজকে সেই ফিলিস্তিন এখন ইহুদিদের কবজায়, ইরাক আজকে রক্তের হোলি খেলতেছে, সিরিয়া হাতছাড়া, ফিলিস্তিন হাতছাড়া। পৃথিবীর এমন কোনো দেশ নাই, স্থান নাই যেখানে মুসলমান আজকে শান্তিতে আছে। সব জায়গার মুসলমান, এমনকি আমাদের দেশের মুসলমান এমন কোথাও নাই যে মুসলমানরা শান্তিতে স্বস্তিতে নিরাপদের মধ্যে আছে। এর কারণ কি? ইতিহাস সাক্ষী, যতদিন মুসলমান এই দুইটা বস্তুকে দুইটা জিনিসকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে ওসিয়ত করছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাকতু বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। হে আমার উম্মত, তোমরা দুইটা জিনিসকে মজবুত করে ধরে রাখবা, দেখলো কিতাবুল্লাহ আর সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে মুসলমান সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের সংখ্যা, মুসলমানদের দেশ প্রায় 60-এর উপরে মুসলমানদের দেশ, যেই পরিমাণ সম্পদ মুসলমানদের হাতে আছে, যেই পরিমাণ জনবল আছে, যেই পরিমাণ মুসলমানদের কাছে সম্পদ আছে, ওই জমানার সমস্ত মুসলমানের সম্পদ মিলা বর্তমানে একটা আরবের একটা শেখের হাতে যে সম্পদ আছে, সব সম্পদ যতটুক হবে একজন শেখের হাতে এতটুক সম্পদ আছে। কিন্তু তারপরেও আজকে বিশ্বের মুসলমান তারা কেন আজকে লাঞ্ছনা বঞ্চনার শিকার, কেন আজকে তাদের এই দুরবস্থা? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যা কিছু বালা মুসিবত বিপদ আপদ যা কিছু আসতেছে সব কিছু তোমাদের হাতের কামাই, সব আমাদের বদআমল, আমাদের গুনাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আসল রোগ সাব্যস্ত করছেন যে গুনাহ। যেদিন সাইপ্রাস বিজয়ের দিন সবাই আনন্দ ফুর্তি করতেছে, প্রখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে, হযরত জুবাইর বিন নাজির জিজ্ঞাসা করতেছেন, হে আবু দারদা, আজকে আনন্দের দিন সবাই আনন্দ করতেছে, আজকে তুমি
বৈশাখ কানতেছর কারণ কি? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আজকে যে জাতি আজকে তাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে বিনষ্ট হয়েছে, এর মূল কারণ ছিল গুনাহ। গুনার দ্বারা এরকম দেশ এবং জাতির অস্তিত্ব এরকমভাবে ধ্বংস হয়ে যায়। আজকে আমাদের দেশে উপর্যুপরি ভূমিকম্প হইতেছে, গত 4 তারিখে ভূমিকম্প হয়েছে জানুয়ারির। ভূমিকম্প কি? ভূমিকম্প তো আল্লাহ তালার পক্ষ থেকে এটা আজাবে এলাহি। আল্লাহ তালা মানুষকে যখন গুনাহ প্রকাশ্যভাবে শুরু হয়, গান বাদ্য বাজনা জিনা ব্যভিচার যখন খুল্লাভাবে শুরু হয়, যখন এটা রোকটুক করনেওয়ালা কেউ না থাকে, তখন আল্লাহ পাক এরকমভাবে মানুষকে সতর্ক করার জন্য জমিনকে আদেশ করেন, হে জমিন কম্পন দে। কিন্তু দেখা গেছে সে 4 তারিখে ঢাকা শহরের মসজিদ, জানি না আপনাদের সিলেট এলাকার মসজিদ, ঢাকা শহরের ফজরের নামাজের সময় মসজিদগুলি বইরা গেছে। যেরকম শবে বরাতের সময়, লাইলাতুল কদরের সময় মসজিদ বইরা যায়, যেদিন আল্লাহ তাআলা যাকাত দিছে ওই দিন মসজিদ বইরা গেছে। তারপরে আবার যেই সে এই অবস্থা। আজকে পৃথিবীর মধ্যে মুসলমানদের সবচেয়ে দুরবস্থা, এমন কোনো দেশ নাই, স্থান নাই যে মুসলমানরা মান ইজ্জত নিয়ে আছে। কিন্তু ইতিহাস সাক্ষী, যতদিন মুসলমান কোরআন এবং সুন্নত এই দুইটাকে মজবুত করে ধরেছিল, অল্প সংখ্যক সারা পৃথিবীতে নগণ্য সংখ্যক মুসলমান সাহাবায়ে কেরাম, কিন্তু পৃথিবীর বুকে তারাই ছিল অনন্য সাধারণ, তারাই ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ খলিফাতুল মুসলিমিন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফতের সময় মুসলিম এক মুজাহিদ বাহিনীকে কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য পাঠাইছেন। দীর্ঘদিন হয়ে গেল, মুসলমানদের বিজয় হইতেছে না, তখন আমিরুল মুমিনিনের কাছে দূত পাঠাইল যে আমিরুল মুমিনিন অতিরিক্ত কিছু সৈন্য পাঠান। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে তোমরা তোমাদের আমলের মুহাসাবা করো, মুহাসাবায়ে নফস করো, তোমাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নত ছুটা যায় নাই, একটা প্রশ্ন দিয়া পাঠাইছেন। যুদ্ধের ময়দানে যিনি সিপাহ সালার ছিলেন, সকলকে নিয়ে এই আমিরুল মুমিনিনের এই নির্দেশ পাইয়া প্রত্যেকে নিজের আমলের মহাসভা করল। দেখা গেল যে একটা সুন্নতের কমির কারণে মদিনা পাকে থাকা অবস্থায় তারা যেরকমভাবে মেসোয়াক করতেন, মেসোয়াকের এই সুন্নতের এহতেমাম করতেন, যুদ্ধের ময়দানে এসে এর মধ্যে একটু কমে এসে গেছে, এই মেসোয়াকের সুন্নতের মধ্যে একটু ঘাটতি এসে গেছে। সবাই সিদ্ধান্ত নিলেন যে আবার এই মেসোয়াকের সুন্নতের আমল করো। সকলেই যখন আবার এই সুন্নতের এহতেমাম শুরু করলো, ফলে কি হইলো, যেটা এতদিন যুদ্ধের দ্বারা সম্ভব নাই হয় নাই, অস্ত্রের দ্বারা সম্ভব হয় নাই, শক্তির দ্বারা হয় নাই, একটা সুন্নতের কমির কারণে যখন তারা এই সুন্নতকে পুরা করলো, তখন কাফেররা মুসলমানদের সাথে মোকাবেলা থুয়া তারা রণভঙ্গ দিয়ে তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ে চলে গেছে। আজকে ভাইরা আমার, আজকে আমাদের কি পরিমাণ সুন্নত, আজকে আমাদের মুসলমানের, আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কি পরিমাণ সুন্নত আমাদের থেকে ছুটে গেছে। আজকে ওজুর সুন্নত, নামাজের সুন্নত, আমাদের ইবাদতের মধ্যে সুন্নত,
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি ইবাদতের মধ্যে না থাকে, হযরত ইবনে আতাউল্লাহ ইসকান্দারি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যেই পরিমাণ উম্মত সুন্নতের অনুসরণ অনুকরণ করবে সেই পরিমাণ উম্মত আল্লাহ পাকের খায়ের এবং কল্যাণের দিকে অগ্রসর হবে, আর যেই পরিমাণ সুন্নত থেকে দূরে সরে যাবে সেই পরিমাণ উম্মত ধ্বংস এবং বরবাদের মধ্যে আসবে। আজকে কি পরিমাণ সুন্নত আজকে আমাদের থেকে ছুটে গেছে। কাজেই ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে আসছে যে কেউ যদি সুন্নতের হেফাজত করে আল্লাহ পাক দুনিয়াতে তাকে নগদ চারটা পুরস্কার দান করবেন, নগদ চারটা পুরস্কার দিবেন। এক নম্বর, আল্লাহ পাক সুন্নতের আমলকারীর মহাব্বত সকলের অন্তরে তার মহাব্বত ঢেলে দিবেন। দুই নম্বর, তাকে সমস্ত ফাসেক ফাজের সকলেই তাকে ভয় করবে, তার হাইবত সকলের অন্তরে তার ভয় ঢেলে দিবে, যারা ফাসেক ফাজে তাকে জমের মতো ভয় করবে। তিন নম্বর, আল্লাহ পাক তার রিজিকের রাস্তা খুলে দিবেন। চার নম্বর হলো আল্লাহ পাক সমস্ত গোমরাহী থেকে তাকে হেফাজত করবেন। আজকে ভাইরা আমার, আজকে আমাদের অনেক ভাইরা বলে এ আমল হাদিসের মধ্যে আছে, এ আমল হাদিসের মধ্যে আছে, আমল হাদিস মোতাবেক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সুন্নত মোতাবেক করতে হবে। সুন্নত হলো আমলযোগ্য বিষয়, প্রত্যেকটা সুন্নতি হাদিসের মধ্যে আছে, কিন্তু প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা সুন্নত হাদিসের মধ্যে আছে, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। প্রত্যেকটা হাদিস কি না? সুন্নত না, আমল সুন্নত মোতাবেক করতে হবে। কাজেই ভাইরা আমার, আমাদের এই বাস্তবতা, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যতদিন পর্যন্ত এই শেষ জমানার উম্মত, এই প্রথম যুগের উম্মত যেরকমভাবে কোরআন এবং সুন্নতকে মজবুতভাবে ধারণ করিয়া মজবুতভাবে আঁকড়াইয়া যেরকম তাদের ব্যক্তি জীবন, তাদের সামাজিক জীবন, তাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন ব্যক্তিকে সুন্নতের সাথে না করবে, পরিবারকে সুন্নতের সাথে না করবে, ততক্ষণ পর্যন্ত এই উম্মতের নাজাত মুক্তি হবে না। এই বাস্তবতা যতক্ষণ না পর্যন্ত আমরা সেই আমাদের পূর্বসূরি আমাদের আকাবের বুজুর্গদের নকশে নমুনায় নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে আল্লাহ সে বিলাতে হে সুন্নত কে রাস্তে। বাইরে আমার, সময় অতি সংক্ষিপ্ত। আজকে সারা পৃথিবীর মুসলমান এত অপদস্থ কেন? কেন আজকে জুলুম নির্যাতনের শিকার? ওয়াজের মাহফিল তো কম হয় না, দাওয়াতের মেহনত কম হয় না, অনেক কিছু আছে, কিন্তু তারপরেও কেন আজকে মুসলমানদের এই অবস্থা? এক কবি বলেন, তু নেহি হে ইস জাহানে মুহ ছুপানে কে লিয়ে, তু হে দুনিয়া বরকে সোতো কো জাগানে কে লিয়ে, ওয়াদায়ে গালাবা হে মুমিন কে লিয়ে কুরআন মে, ফের তো জো গালেব রেহি কুস হে কাসার ইমান মে। আজকে আমাদের মধ্যে সেই কুসুরিটা কোথায়, সেই দুর্বলতা কোথায়? আজকে মুসলমান কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিছে। আজকে নাই মুসলমানের ঘরে তেলাওয়াত, নাই মুসলমানের মসজিদে তেলাওয়াত, নাই সুন্নতের অনুসরণ অনুকরণ। কাজেই ভাইরা আমার, আজকে সে সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আমার শাইখ মুর্শিদ মহিউদ্দিন সাহেব রাউল হক রহমতুল্লাহ বলতেন যে তিনটা সহজ সুন্নত, এই তিনটা সহজ সুন্নতের উপর আমল শুরু করো, তাহলে সুন্নতের জজবা শখ যোগ পয়দা হবে, সুন্নতের আগ্রহ বাড়বে। সে তিনটা সহজ সুন্নত হলো, এক নম্বর হলো বেশি বেশি সালাম দাও, আগে আগে সালাম দাও, আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও, পরিচিত অপরিচিতকে আগে আগে সালাম দাও, বেশি বেশি সালাম দাও। সালামের দ্বারা কি হবে?
সালামের দ্বারা সওয়াব হবে, সালামের তে ইবাদত, সালামের দ্বারা অন্তরের অন্তরের থেকে আল্লাহ পাক অহংকার দূর করে দিবেন, মুসলমানের মধ্যে মহব্বত সৃষ্টি হবে। আজকে মুসলমান মুসলমানের মধ্যে ঐক্য নাই, কেন? অন্তরের রোগের কারণে। অন্তরের রোগের মধ্যে অহংকার একটা রোগ, এমন একটা রোগ কার অন্তরে যদি স্বচ্ছ পরিমাণ অহংকার থাকে তার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। তো এই অহংকারের চিকিৎসা কি? অহংকারের চিকিৎসা হইলো বেশি বেশি সালাম, আগে আগে সালাম। কিন্তু আমাদের মধ্যে সালাম আছে, কিন্তু সেই সালামটা অশুদ্ধ সালামের সরাসরি, অশুদ্ধ সালাম, সালামের তালাফুজ উচ্চারণ সহি না। সালাম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এগুলি কোনো সালামই না। সালামের উচ্চারণ সহিভাবে এইভাবে সালামের সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বলেন তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের শুরু হামজা, এটাকে স্পষ্টভাবে আদায় করতে হবে। হামজা সিন জবর আস, সালাম আলাইকুম হইলে হয় না, সালাম আলাইকুম হইলে কি হয়ে যায়, এ হামজা হজব হয়ে যায়। এই জন্য স্পষ্টভাবে যেরকম ভাবে মসজিদে ইমাম সাহেব সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমাম সাহেবের ওই সালামই তো পরস্পরের মধ্যে। কিন্তু আমি আর আপনি যখন সালাম দিই, সালাম আলাইকুম, সালাম সালাম, এটা কোনো সালাম হইল? বেশি বেশি সালাম দেওয়া, সালামের সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব। অনেকে সালাম দিলে সেও সালাম দেয়, আগে জবাব দিতে হবে। সালামের জবাবের সময় ওয়া আলাইকুমুসসালাম রাহমাতুল্লাহ, বলেন তো ওয়া আলাইকুমুসসালাম রাহমাতুল্লাহ। কাহিল হয়ে গেছেন গা? হ্যাঁ, দুই নম্বর সুন্নত, প্রত্যেকটা ভালো কাজে ভালো স্থানে, যত ভালো কাজ আছে, যত ভালো স্থান আছে, একটা ভালো কাজ আর একটা হলো ভালো স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কি? ডাইন দিককে প্রাধান্য দেওয়া, ডাইন দিক থেকে আগে করা। জামা পরা ভালো কাজ, ডাইন আসতে আগে পরা। লুঙ্গি পায়জামা পরা, ডাইন পাওয়া আগে ঢুকানো। খোলার সময় তার উল্টাটা করা। খানা খাওয়া ভালো, ডাইন হাতে খাওয়া। এরকম ভাবে মসজিদ ভালো জায়গা, উত্তম জায়গা, মসজিদ আল্লাহর ঘর, মসজিদে ঢুকতে ডাইন পা দিয়ে ঢুকা। মসজিদে ঢুকতে খালি ডাইন পা দিয়ে বা শুধু দোয়া পড়লে শুধু দাদাই হয়, মসজিদে ঢুকতে পাঁচটা সুন্নত, বিসমিল্লাহ পড়া, দুরুদ শরীফ পড়া, দোয়া পড়া, এই তিনটা একসাথে এইভাবে পড়তে হয়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, ডাইন পা দিয়া ঢোকা, এতে কাফের নিয়ত করা। এই মসজিদে ঢুকতে পাঁচটা সুন্নত, বলেন এই যে মসজিদ আল্লাহর ইবাদতের মার্কাজ, সেইখানে যদি আমাদের সুন্নতের এহতেমাম না থাকে, সুন্নত না থাকে, তাহলে কোথায় আমাদের সুন্নত আছে? এই জন্য ভাই প্রত্যেকটা ভালো কাজে এবং ভালো স্থানের ডাইন দিক থেকে করা। তারপরে ধরেন জুতা পরার সময় জুতা পরা ভালো, ডাইন পরে জুতা পরা। খোলার সময় বাম দিকে জুতা ধরতে ডাইন হাতে ধরা, বাম হাতে ধরা, কিতাব ধরতে ডাইন হাতে ধরা। এরকমভাবে যত ডাইন আর বামের, পায়খানায় গেলে বাম পাও দিয়ে যাওয়া, এরকম যত ডান আর বামের সুন্নত আছে, এই ডান আর বামের সুন্নতগুলি সারা দিন আপনি আমি এই কাজগুলি কতবার করি, প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের ইবাদত হয়ে যাবে, আল্লাহ পাকের জিকির হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আমলের দ্বারা অন্তরের মধ্যে সুরুর আসে, আনন্দ আসে। আর যখন আনন্দ আসে তখন আমল করা সহজ হয়ে যায়। আর যে সময় যে সুন্নত মিটা যায়, ওই সময় একটা সুন্নতকে জিন্দা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতি শহীদ, একশত শহীদের সওয়াব পাওয়া যায়। বাইরে আমার এই সহজ সুন্নতগুলির উপরে আমল করতে রাজি আছেন? সুন্নত ছাড়া জান্নাতে যাওয়া যাইব?
সুন্নাত ছাড়া জান্নাতে যাও। তিন নাম্বার হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জবান আল্লাহর জিকির রাখা, উপরে ওঠার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে এই সুন্নতের রূপে আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আনায়াত করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।